আমি নীরব, জন্মের পর থেকেই নাকি আমি নীরব, তাই ভালোবেসে নাকি আক্রোশে তা আমি জানি না। বাবা আমার নাম রেখেছিল নীরব, সেই নীরবতা আমাকে ঘিরে রেখেছে সেই থেকেই। কেউ আমাকে কোনোদিন একটুখানি হাসাতে পারেনি, কারণ আমি তো কোনোদিন কাউকে হাসাতে পারিনি। তবে একজন এসেছিল আমার ধুধু করা নিস্তব্ধ মরুভূমিতে, ফুল ফুটিয়েছিল তার হাসিতে। চৈত্রের খা খা রোদে রসহীন বৃক্ষ একঝড় বৃষ্টি পেলে যেমন হয়ে ওঠে, তেমনই দশা হয়েছিল আমার। আমি হাসতে শিখেছিলাম। আমার পেছনে দুনিয়া ছেলে পেলে গুড়গুড় করে, আর উনি আমাকে পাত্তাই দিল না। এই যে মিস্টার, কি ভাবছেন? দুইবার করে একটা কথা জিজ্ঞেস করলাম, কোনো অ্যান্সারই করলেন না। আমি আসলে বুঝতে পারিনি। It's okay. আমার নাম সুস্মিতা। সুস্মিতা শব্দের মানে জানেন? যার হাসি সুন্দর। ছোটবেলা থেকে নাকি আমি অনেক সুন্দর করে হাসতাম, সেজন্য বাবা মাকে সুস্মিতা নাম ধরেই ডাকতো। সেই থেকে আমার নাম হয়ে যায় সুস্মিতা। আপনার আপনার নামটা বলবেন না? নীরব। নীরব শব্দের মানে জানেন? ছোটবেলা থেকেই নাকি আমি সাইলেন্ট, তাই আমার আই এম সরি। আচ্ছা, আপনি কি সব সময় এমন চুপচাপ করেই থাকেন, কখনো হাসেন না? না, আমি তো কোনোদিন কাউকে হাসাতে পারিনি, আর কারো হাসিও আমার কানে কোনোদিন পৌঁছায়নি। আমার চারপাশ আমাকে হাসি নামক কোনো ইমোশনের সাথে পরিচয় করিয়ে দেয়নি। ফ্রেন্ড যদি হাসাতে চায় হাসবে না? পারবে না। তাহলে চলো আমার সাথে। হ্যালো, কি খবর? গতকালকে কয়েকবার ফোন দিলাম, ফোন ধরলে না, ফোন ব্যাকও করলে না। মানে না না না, ইম্পসিবল, তুমি তো এটা বলতে পারো না। সেদিনকার সেই ইনসিডেন্টের কথা চিন্তা করে তুমি আমাকে এটা কীভাবে বলো? না 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 না, ইম্পসিবল। হ্যাঁ, বোঝার চেষ্টা করো, ওইটা ওইখানে ওই বিষয়টা আমার মধ্যে ছিল না, আমি ওই ধরনের কোনো কিছু করার চেষ্টা করিনি। এই তুমি এখানে এখানে কি করতেছো? আমাকে ফোন করে পার্কে আসতে বললাম, আমি সারা পার্কে তোমাকে খুঁজতেছি, তোমার ফোন দিচ্ছি, ফোন ওয়েটিং, তুমি কার সাথে কথা বলতেছো বাবু? আমি কে? Rumba, rumba.
ওই মিয়া রাস্তা দেখে চলতে পারে না, দিলেন সাইকেলে বাড়া বাজা মিয়া। ভাইয়া ভাইয়া, ও আসলে শুনতে পায় না। হ্যালো, বারবার ফোন দিস না রে, আমি রাস্তায় আছি বলতেছি না।